আচ্ছা ভূতনাথ, হ্যাঁ বলো। চাকরি তো করছো, এবার একটা বিয়ে করে ফেল। হ্যাঁ ঠিকই বলছো, এই বন্ধু বান্ধবরাও বারবার বলছিল যে বিয়েটা কর বিয়েটা কর, তো ভাবছি এই 8-10 বছরের মধ্যে বিয়েটা করেই ফেলবো, বুঝছো। আচ্ছা তোমারও তো বয়স কম না, তুমি একবারও নিজের কথা বলেছো বলো তো। বিয়ে তো করব, কিন্তু তেমন পাত্র পাচ্ছি কই। এটা ঠিক কথা কইছো, আর আমার চোখেও একটা ভালো পাত্র ছিল তোমার জন্য, তো তুমি আগে নিজে থেকে দেখো, পেয়ে যেতে পারো। আচ্ছা ভূতনাথ, হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করতে পারো না? তোমারে আমি বিক্রম, তোমারে তোমার মেকআপের টাকা জোগাড় করতে তো আমি ফকির হয়ে গেলাম, না তুমি অন্য ছেলে দেখো। ভারী মুশকিল তো বাড়ি গিয়ে বিষ টিস খেয়ে নিবে না তো। ও পিসি, কি হলো? একটু প্রবলেম ছিল ওই দিয়ানাগের বোনটাকে নিয়ে। পিসি তুমি চিনতে পারলে তো দিয়ানাগকে, ওই দেখো ওই দিয়ানাগ দেখলে তো পিসি এবার মনে আসলো। অত ফোলা ফোলা চেহারা, বেশ নাদুস নুদুস, সুন্দর সুন্দর দেখতে, মানুষ মানুষ চেহারা। পিসি আর আমার চেহারা হচ্ছে হদল কুতকুত। হদল কুতকুত, তার মানে তুমি কইতেছো আমার চেহারা ভালো না? ভালো না না। আরে ওর চেহারা ভালো হবে না, তুমি জানো সারাদিন ও কত কিছু খায়। আরে পিসি দেখছো দেখছো, তুমি ওর খাওয়ার নমুনাটা দেখছো, এইরকম ভাবে খেতে পারলে সবার চেহারা নাদুস নুদুস হয়ে যাবে, বুঝছো। আর তুমি তো আমার খাবার দেখেছো, আমার এইটুকু খেলে যথেষ্ট। আরে পিসি জানো কালকে আমাকে দিয়ানাগের বোর ফোন করেছিল। আচ্ছা খুব ভালো ছিল। আর ব্যাপারটা কি হয়েছে জানো, দিয়ানাকে খাওয়াতে খাওয়াতে ও ফকির হয়ে গেছে, ওর পকেটে একটা টাকাও নাই আর। মারাত্মক ঘটনা। হ্যাঁ পিসি একদম মারাত্মক ঘটনা, তো বলছিলাম পিসি ওর খাওয়া কমানোর জন্য কোন হসপিটালে ভর্তি করবো? ওকে সরকারি হাসপাতাল। শুধু সরকারি হাসপাতালে করা যাবে, অন্য কোনো হাসপাতালে করা যাবে না? প্রাইভেট হাসপাতালেও করতে পারবেন, 5 লাখ টাকা বছরে খরচ। আরে পিসি প্রাইভেট হাসপাতালে 5 লাখ টাকা খরচ, এটা আসবে কোথা থেকে? আর তোমাকে তো আগেই বলেছি যে ওর বউয়ের কাছে একটা টাকাও নাই, ও একদম পকেট নীল করে দিয়েছে। বড় প্রবলেমটা আমরা সলভ করতে পারি। হ্যাঁ প্রবলেম তো সলভ করতে হবে, কিন্তু এত টাকা আসবে কোথা থেকে? আচ্ছা তুমি দিয়ে দিও পিসি, সবগুলো টাকা তুমি দিয়ে দিও। তো মহা মুশকিল, আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? ওষুধের কথা চিকিৎসার কথা তুমি বলেছো, এই টাকাগুলো তোমাকেই দিতে হবে, তোমার থেকেই লাগবে। আমি পারবো না। দিয়ানা যদি শুনতে পাই যে তুমি ওর চিকিৎসার টাকা দিচ্ছ না, তাহলে কিন্তু ওই এসে তোমার ওই রাখা যে আলমারিতে বিরিয়ানির প্যাকেটটা আছে ওটা নিয়ে খেয়ে ফেলবে। শুধু মিথ্যে কথা বললে হবে? আরে আমি মিথ্যে কথা কই না, সেদিনকে তুমি যে আকাশের দোকান থেকে চাউমিন নিয়ে এসে রেখেছিলে সেটা কে খেয়েছে জানো? হ্যাঁ কিন্তু আমি জানি, আমার কাছে প্রমাণ আছে, ওই চাউমিনটা খেয়েছিল দিয়ানাগ দি। ওই বলটু ভিডিওটা দেখাতো রে, দেখলা? আমি তো আগে বলেছিলাম যে আমার কাছে প্রমাণ আছে, এখন তুমি কি করবে বলো? এ আমি বরদাস্ত করব না, করব না, করব না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আচ্ছা তুমি বদলা কিভাবে নিবা ওর কাছ থেকে তোমার চাউমিন যে খেলে সব? একটা যুদ্ধ হয়ে যাক সামনা সামনি। কি তুমি দিয়ানাগের সাথে এখন যুদ্ধ করবা? এইভাবে পিসি আর দিয়ানাগের মধ্যে ঝগড়া হয়, আর ঝগড়া হওয়ার পর থেকে দিয়ানাগের অবস্থা। সো হ্যাঁ গাইস, সম্পূর্ণ ভিডিওটা এডিটিং এর মাধ্যমে করা হয়েছে, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন একটা ফেস ভিডিওতে, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে।